নীল পৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় বন্ধুরা, আজ আমি শোনাব অমিতাভ বচ্চন স্যারের কিছু কথা যা আপনার জীবন বদলে দিতে পারে। আমি কোনো জ্ঞানী মানুষ নই, কিন্তু জ্ঞানের পূজারী। না আমি কোনো সায়েন্টিস্ট, কিন্তু জীবনে সবসময় নতুন কিছু এক্সপেরিমেন্ট করে চলছি, আর সেখান থেকে রোজ নতুন নতুন অনেক কিছু শিখতে থাকি। আমার বিচার চেতনার সাথে নয়, আমার বিচার পর্যবেক্ষণের উপর তৈরি হয়। শিক্ষার গুরুত্ব আমি ছোটবেলা থেকেই উপলব্ধি করেছি। জ্ঞান এমন একটা জিনিস যা ডিভিডেন্ড মানে মুনাফা জীবনের শেষ পর্যন্ত পেতে থাকব। আমার এটা মনে হয় যে একজন মানুষের সামান্য জীবন অতিক্রম করার জন্য খাবার, কাপড় ও বাসস্থান ছাড়া অন্য কিছুর যদি সবচেয়ে বেশি প্রয়োজন হয়, আর তা হলো শিক্ষা, এডুকেশন। আপনার কাছে যদি ধন সম্পদ থাকে, অর্থাৎ টাকা পয়সা, তবে আপনি সেটাকে গোল্ডে কনভার্ট করতে পারেন। ধন সম্পদ যেমন সোনা, এই দুটোরই কম হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার ভয় থাকে। আর এই ধন সম্পদ যদি আমরা নলেজে কনভার্ট করে নিতে পারি, তো সেটা কখনোই কম হবে না, না কখনো হারিয়ে যাবার ভয় থাকবে। দেখবেন আজকের জীবনে অনেক ঘটনাই আমাদের প্রভাবিত করে, কিন্তু আমার এই অনুভব হয়তো আপনাদের শুনতে সাধারণ মনে হবে, কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকা অর্থ অসাধারণ, অমূল্য মনে হবে। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার মতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে, অনেকেই বলবেন যার কাছে পাওয়ার আছে, টাকা পয়সা প্রচুর আছে, অস্ত্রশস্ত্র আছে, ওয়েপন আছে, কোনো দেশের রাজা বা কোনো সাম্রাজ্যের উত্তরাধিকারী। কিন্তু আমার এটা মনে হয় কারো ধন সম্পদ, ওয়েপন মানুষকে পাওয়ারফুল বানায় না, আর যদি বানায় তবে তা কিছু সময়ের জন্যই। ধন সম্পদ, টাকা পয়সা আজ আছে, আগামীকাল নাও থাকতে পারে। অস্ত্রের জ্ঞান ততক্ষণ কাজে লাগবে যতক্ষণ সেই অস্ত্র চলবে, কিন্তু শাস্ত্রের জ্ঞান কখনোই থেমে থাকে না, শাস্ত্রের জ্ঞান কখনোই হারিয়ে যায় না। দেখুন, কোনো রাজা কতগুলো সাম্রাজ্য দখল করেছিলেন, কি কি অস্ত্র ব্যবহার করতেন, কত সৈনিক ছিল, হয়তো এটা আপনার মনে থাকবে না, কিন্তু জিরোকে আবিষ্কার করেছেন, জাতীয় সঙ্গীত কে লিখেছেন, অথেলো, মেঘনাদ কে রচনা করেছিলেন, এটা আপনার অবশ্যই মনে থাকবে। ইতিহাস সাক্ষী আছে একজন রাজাকে সে কতটা সাম্রাজ্য দখল করেছে সে পর্যন্তই প্রজারা তাকে পূজা করবেন। একজন রাজা কেবলমাত্র তার প্রজাদের কাছেই প্রিয় হতে পারেন, কিন্তু জ্ঞানের আলো যারা ছড়িয়েছেন, অ্যালবার্ট আইনস্টাইন, উইলিয়াম শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ট্যাগোর, শুধুমাত্র তাদের জন্মভূমিতেই নয়, গোটা বিশ্বের মানুষ আজও তাদের স্মরণ করেন, আজও তাদের পূজা করেন, সম্পূর্ণ মানব জাতির জন্য প্রেরণার স্রোত তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন, শিখতে থাকুন। জ্ঞানের ধনী ব্যক্তি সবসময় সর্বকালে সম্মান ও আদরের যোগ্য হয়, কেননা জ্ঞান হলো একটা কবচ বা তাবিজ যেটা আপনার জীবনে আসা কঠিন পরিস্থিতিতে আপনাকে রক্ষা করবে ও কঠিন সমস্যা সমাধানের সহজ পথ দেখিয়ে দেবে। এরপর কোনো অস্ত্রের আপনার আর প্রয়োজন থাকবে না। নেভার স্টপ লার্নিং, বিকজ লার্নিং নেভার স্টপস।